হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান রাজ সোনালি চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি তো খুবই ভালো আছি। সকাল সকাল মানে খালি কাজ হচ্ছে, সকাল থেকে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি তখন উনুনে রান্না করি। তো রান্না মোটামুটি প্রায় হয়ে এসছে, তোমাদের দেখাবো কী কী রান্না করেছি। তো সাথে থাকো, একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। সুন্দর না এটা? আমার ব্যালকনি দিয়ে বেশ ভালো লাগে, চারিদিকে শুধু সবুজ সবুজ। চলো জানলার ধারটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। কি দেখতে পাচ্ছ দেখো, শুধু আসফল, এই যে ফুলগুলো, আসফল গাছ আর আসফল গাছ চারিদিকে, দেখতে পাচ্ছ? এটা আমাদের গাছ, এটা এটা পুরোটা আমাদের গাছ, এগুলো সব পাশে কাকিমাদের। কি দারুণ লাগছে না? চলো কি রান্না করেছি আর দেখাই। আজকে এই রান্না হয়েছে, এই যে এটা হচ্ছে লাউ দিয়ে বড়া করেছি, ছোট ছোট করে লাউ কেটে বেসন দিয়ে, আর এটা হচ্ছে হিমচের বড়া, আর এটা হচ্ছে একটু কাঁচা টমেটো আলু আর মোয়াটি মাছ দিয়ে ঝাল। মোরলা মাছ মোয়াটি মাছ বলে না, গাছের টমেটো, তিনটে টমেটো তুলেছিলাম গাছ থেকে, একটু ঝাল মতন করেছি, একটু শশা কেটে নিয়েছি স্যালাড, আর এটা রুই মাছের ঝোল আলু টমেটো ধনে পাতা দিয়ে, চারজন তাই চার পিস মাছের ঝোল হয়েছে, একটু আলু দিয়ে মাখা মাখা। তো আজকের এই মেনু আবার পরে দেখাচ্ছি। ফ্রেন্ডস, যে ঘরটা দেখাচ্ছিলাম পাটা লাগাচ্ছিল, ঢালাই হবে বলছিলাম, এই যে এটা আজকে ঢালাই হচ্ছে দেখো, এই যে ঢালাই হচ্ছে, আর ওই ওই কর্নারের দিকে ওই দিকটা ওই ঢালাইয়ের মেশিনটা আছে, দেখা যাচ্ছে না একজনের বাড়িতে, আর এই যে কাজ হচ্ছে, এই যে বালিপত্র রাখা, বালিপত্র বালি টঞ্চি সব, এই যে আর ঢালার মেশিনটা ওই দিকটা আছে, দেখা যাচ্ছে না একজনের বাড়িতে, এই যে ঢালাইটা হচ্ছে। তো ঢালাই হয়ে যাক, তোমাদের আবার পরে দেখাবো। আমার বেলফুল ছাতে, বেল গাছে বেলফুল হয়ে গেছে, এই গাছটা অনেকদিন আগে বসানো, তো আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি বেলফুল দেখতে পারবো। আমার খুব পছন্দ এই ফুলটা, আর এত সুন্দর গন্ধ। এই যে এগুলো সব কুঁড়ি হয়েছে, সব কুঁড়ি অনেক হয়েছে দেখো, দেখতে পাচ্ছো কুঁড়িগুলো, তারপরে ফুল, এই যে এই প্রথম ফুল হলো আমার ছাতে বেল ফুল, তো সুন্দর গন্ধ জাস্ট ভাবা যায় না, নিজের ছাতে এইরকম বেল ফুল, অসাম, দারুণ জিনিস। সব গাছে এসে গেছে, এই যে ভর্তি হয়ে গেছে, এবার ফলে পরিণত হবে, ফুল শুকনো হয়ে ঝরে যাবে আর ফল পরিণত হবে। তো ছোট ছোট যখন ফল ধরবে তখন আবার তোমাদের দেখাবো। এগুলো তো সব আমাদের গাছ, পাশেই যে কাকিমাদের এই গাছগুলো একবার দেখে নাও, ভীষণ রোদ সাথে, চলো নিচে যাওয়া যাক। ফ্রেন্ডস, পরে দেখা বলেছিলাম, এই দেখো ছাদ ঢালাই হয়ে গেছে, ওদের সুন্দর লাগছে, এই কিছুক্ষণ আগেই কমপ্লিট হলো। তো সাইড ফাইডগুলো আবার গাঁথবে যখন, তখন আবার যদি পারি দেখাবো। তা আজকের মতো এই পর্যন্তই, চলো নিচে যাই, সাথে ভীষণ রোদ। খাওয়া দাওয়া তো করে নিয়েছি, এবার একটু ঘুমাবো, ঘুমাবো না মানে একটু শুয়েই থাকবো, একটু ফোন ঘাঁটবো,
আর বিকালে কিছু শর্ট ভিডিও করব। তো এই ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি, আবার অন্য ভিডিওয়ে দেখা হবে। টাটা।